লাগিছে সেই পার্টটাকে মুখ উপর ওড়িশার কারিগরে একটা বানাইছে। হে গাইস, কেমন আছো তোমরা? আই হোপ সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে এখন চলেছি, দেখতে পাচ্ছি একটা অন্যরকম ভিউ। এটা হচ্ছে খিদিরপুর স্টেশন, একটা ভীষণ এক্সাইটেড জায়গায় যাচ্ছে। যে জায়গাটায় যাওয়ার জন্য আমি অনেক দিন থেকে ভীষণ এক্সাইটেড ছিলাম, তো ফাইনালি আজকে যাচ্ছি সেই জায়গায়। তো চলো তোমরাও দেখতে থাকো কোথায় যাচ্ছি। আর এতক্ষণ ট্রেনে এসে না মানে ঘেমে নেই, একাকার অবস্থা হয়ে গেছে। তো এখন আন্ডারপাস থেকে বেরিয়ে গেছি, আর আমি কিন্তু এখানে একা একা আসিনি, আমার সঙ্গে আরেকজন এসছে। আসো আসো, তিনি হচ্ছে আর একজন বড় ইউটিউবার। এখান থেকে বিশাল রোদ এখন, সবা এখান থেকে একটুখানি হাঁটতে হবে। হেঁটেই তো, হেঁটে মোটামুটি 5 মিনিট মতো, 4-5 মিনিট মতো। তো চলো যাই তখন তাড়াতাড়ি। আর এখন কটা বাজে মোটামুটি? 10:30 থেকে 11:15 মতো বাজে, 11টা বাজে। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি ওই 9:30-9:30 ট্রেন ছিল। তো চলো তাড়াতাড়ি যাই। তো গাইস ফাইনালি এসে গেছি, এই যে দেখতে পাচ্ছ মন্দির, আমিও এখন ঢুকবো, তোমাদেরও তার সঙ্গে নিয়ে যাব। তো চলো যাওয়া যাক। আমার ভীষণ না বুকটা ধুকধুক ধুকধুক করছে, মানে কী যে বলবো না বলবো আমি কিছু বুঝতে পারছি না, ভীষণ এক্সাইটেড আমি আছি। কারণ হচ্ছে পুরীর সঙ্গে না আমার একটা আলাদাই কানেকশান রয়েছে, সেখানে জগন্নাথদেব আলাদাই ব্যাপার। তো পুরীতে গেছিলাম, সেখানে তোমাদের সঙ্গে ভিডিও করা হয়েছে, এখানে আসবো, এখানে ভিডিও করবো না তা তো হতেই পারে না। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, আর মন্দিরে যেতে থাকি, আর তোমাদেরও পুরো মন্দিরটা ঘুরে দেখাবো। চলো, এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার অর্থাৎ সিংহদুয়ার, আর এই দ্বারের দুপাশে দুটি সিংহ মূর্তি আপনাকে স্বাগত জানাবে। আর মন্দিরে প্রবেশ করেই সবার প্রথমে যে জিনিসটা তোমাদের চোখে পড়বে সেটা হলো এই মূর্তি, আর এর ঠিক মাথায় রয়েছে একটি তুলসী গাছ। এটি হলো একটি বিশালাকার যজ্ঞ মণ্ডপ, এখানে বিভিন্ন যজ্ঞের কাজ সম্পন্ন হয়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে এলেই তোমরা পৌঁছে যাবে মন্দিরের মূল গর্ভগৃহে, যেখানে স্বয়ং জগন্নাথ দেব বিরাজমান। মন্দিরে কিন্তু এখন পুজো নেওয়া হচ্ছে, পুজোর কাজ চলছে। তো চলুন পুরোহিতের কাছ থেকে মন্দির সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। মন্দির 1944-এ ছোট মন্দির ছিল, যে মন্দিরটা তৃতীয় সংস্করণ মন্দির, ওটা 2000-এ হয়েছে। শঙ্করাচার্যের মাধ্যমে প্রভু 2015-এ প্রতিষ্ঠা হয়েছে। মন্দিরটা সকালে 6টায় খোলে, 1টায় বন্ধ হয়, বিকেলে 4টায় খোলে, রাত্রে 9টায় বন্ধ। সারা বছর প্রসাদ সেবা 12:30-12:30 মধ্যে ভোগ হয়, সকাল সময় 6টার মঙ্গল আলতি, 8:30-8:30 মধ্যে বল্লভ ভোগ, 12:30-12:30 মধ্যে মধ্যাহ্ন ভোগ। তারপর মন্দিরটা 1টা করে বন্ধ হয়ে যায়, বিকেলে 4টায় খোলে, এবারে সন্ধ্যা আলতিটা সূর্য অস্ত দেখি করা যায় এবার 6:30-6:25 আচ্ছা হালতি পরে নাম সংকীর্তন হয়ে, তারপরে 8:30-8:30 মধ্যে সোনালতি হয়, অন্নভোগী হয়। পুরীরে পুরী মন্দিরে যে পথর লাগিছে সেই পাহাড়টাকে পথর ওড়িশার কারিগরে একটা বলা হয়েছে। 2 তারিখ স্নান যাত্রা আছে, সবই আসুন, তারপরে 1 তারিখ কোনোদিন ওই বন্ধ থাকে, সোনা বেশ ওই বেশ হয়, নাগার্জুন বেশ হয়েছিল 25 বছর পরে যেটা পুরী রথযাত্রা উল্টা রথ বড় দিন একাদশী দিনে আমাদের সোনা বেশ। মাসির বাড়িটা কোথায়? এখানে 2 কিলোমিটার পরে। আচ্ছা, জয় জগন্নাথ। পুরোহিতের কাছ থেকে শুনলাম এই মন্দিরটা পুরী থেকে আনা পাথর দিয়ে কিন্তু তৈরি, আর এখানে জগন্নাথ বলরাম সুভদ্রা নিম কাঠেরই কিন্তু তৈরি।
মন্দিরে অনেকক্ষণ ঢুকে গেছি, দেখতে পাচ্ছ মন্দিরেই রয়েছে, কিন্তু ভীষণ রোদ, পা রাখা যাচ্ছে না মোটে এখানে, মানে রোদটা পুরো এখন মোটামুটি 11:15 মতো যেহেতু বাজে, 11:15 কি 12 বাজে, রোদটা একদম পুরো সূর্যমামা মাথার ওপরে রয়েছে, আর ওই জন্য রোদে পা রাখা যাচ্ছে না। তো এখন একটুখানি ছায়া দেখে এখানে দাঁড়িয়েছি। আর এইটা কিন্তু এখানকার হচ্ছে মানব গাছ, আমি এই গাছটা পুরীতেও দেখেছি, আর পুরীর মন্দিরের একটা বিশাল রকম ফিল আমার আসছে, যেহেতু তোমরা সবাই দেখেছো যে আমি পুরী গেছিলাম, কিন্তু পুরীতে যেহেতু মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই ওই জন্য তো এখানে আমি ভিডিও করতে পারিনি, কিন্তু এখানে আসার জন্য আমি তাই জন্য ভীষণ রকম এক্সাইটেড ছিলাম যে এখানে এসে অন্তত আমি ওইটা কভার করব। যখনই আমি শুনলাম যে এখানে আমাদের কলকাতাতে এরকম সুন্দর একটা পুরীর মন্দির আছে, তার কী করে না এসে থাকি বলো। এই মন্দিরের সঙ্গে পুরীর মন্দিরের মেন যে ডিফারেন্সটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো, এই মন্দিরে কিন্তু পুরীর মন্দিরের মতো ওরকম দালাল বা পান্ডার কোনো উপদ্রব নেই, তোমরা এখানে নিজেরা নিজেদের সামর্থ্য মতো পুজো দিতে পারবে, আর মন্দিরের ভেতরেই এই দোকান থেকে তোমরা কিন্তু পুজোর সমস্ত সামগ্রী পেয়ে যাবে। আর ডালা এখানে শুরু হচ্ছে 51 টাকা থেকে, আর এখানে কিন্তু তোমরা খাজাও পাবে, খাজা 7 টাকা পিস। কিন্তু জগন্নাথ দেবের পুজোর পাশাপাশি সময় সময় অন্যান্য দেবদেবীরও পুজো এবং আরাধনা করা হয়, যেমন গণেশ পুজো, সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো, মহাশিবরাত্রি ইত্যাদি ইত্যাদি। এটি হলো সাবিত্রী মন্দির, সূর্য মন্দির, হনুমান মন্দির, বিমলা মন্দির। দেবী বিমলাকে ভগবান জগন্নাথের তান্ত্রিক স্ত্রী হিসেবে বিবেচনা করা হয় এবং তাই দেবী লক্ষ্মীর অন্য রূপ বলেও বিশ্বাস করা হয় নাকি। এটি হলো লক্ষ্মী মন্দির, সরস্বতী মন্দির, গণেশ মন্দির। এটি হলো ভগবত মন্দির, এখানেও জগন্নাথ, বলরাম, সুভদ্রা, গোপাল, রাধাকৃষ্ণ আরও অনেক দেবদেবী রয়েছেন। এবার বলি তো তোমরা এখানে আসবে কী করে, এখানে আসার জন্য কিন্তু বেশ কয়েকটা রাস্তা রয়েছে। তোমরা যদি মেট্রো করে আসো, মেট্রো করে তোমাদের নামতে হবে কালীঘাট অথবা রবীন্দ্র সরোবরে, সেখান থেকে তোমরা বাস বা অটো পেয়ে যাবে, তাতে করে তোমরা খিদিরপুরে চলে আসতে পারবে। তোমরা যদি হাওড়া থেকে আসো তাহলে তোমাদের নামতে হবে খিদিরপুর স্টেশন, সেখান থেকে স্টেশন থেকে বেরিয়ে হচ্ছে ফ্যান্সি মার্কেট, তার থেকে একটু এগিয়ে গেলে পড়বে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ভালো নাম করা কিন্তু রেস্টুরেন্ট, তার ঠিক পাশের গলিতেই রয়েছে এই মন্দির। তোমরা শিয়ালদা থেকেও আসতে পারো, তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে তোমাদের চলে যেতে হবে শিয়ালদা, যেখান থেকে সাউথওয়েস্ট ট্রেনগুলো দেয় সেদিকে চলে যাবে, সেখান থেকে তোমরা বজবজের ট্রেনে উঠে মাঝেরহাটে নামবে, সেখান থেকে বাসে করে খিদিরপুর, আর খিদিরপুরে খুব কাছেই এই মন্দির। একটা যেটা সবথেকে ইজিয়েস্ট ওয়ে সেটা যেখানে যেটাতে আমি এসেছি সেটা হলো তোমরা চক্র রেলে খিদিরপুর স্টেশনে নামবে, এই যে পিছনে দেখতো খিদিরপুর স্টেশনের এইটা চক্রলের লাইন, এখানে নেমে জাস্ট এখান থেকে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথ, তারপরেই তোমাদের এই চক্রদীর চোখে পড়ে যাবে। আর এখানে বিশাল হাওয়া দিচ্ছে, মাথার উপর দিয়ে হাওয়া যাচ্ছে আর পায়ের নিচে একেবারে গরম, মানে কী যে একটা কম্বিনেশন, মানে বলে বোঝানোর মতো না। ঠাকুরকে এখন ভোগ দেওয়ার সময়, তো এখন এখানে সেই আয়োজনই চলছে, আর ঠিক দুপুর 12টার সময় তোমরাও এখান থেকে জগন্নাথ দেবের মহাপ্রসাদ সংগ্রহ করতে পারো। তো এখানে 12টার সময় যেরকম পুজো হয়, ঠাকুরকে ভোগ দেওয়া হয়, আর সেই ভোগের প্রসাদ আমি হাতে পেয়ে গেছি। আমার যে কপাল এতটা ভালো আমি জানতাম না, আমি ভাবিনি যে ভোগের প্রসাদও অন্তত হাতে পাবো। তো চলো তাড়াতাড়ি ঠাকুরের প্রসাদটা গ্রহণ করি, তারপরে কথা বলছি তোমাদের সাথে। তোমরা কিন্তু এখানে বসে ভোগও খেতে পারো, ভোগ দেওয়া হয় দুপুর 12টার থেকে, যদি তোমরা এখানে বসে খাও তাহলে ভোগ হলো 150 টাকা পার হেড, মানে 150 টাকা পার হেড, আর যদি তোমরা পার্সেল বাড়িতে নিয়ে যাও তার জন্য তোমাদের 30 টাকা এক্সট্রা দিতে হয়, মানে হচ্ছে 180 টাকা। আর ভোগের জন্য কিন্তু তোমাদের এখানে আগে থেকে ফোন করে বলে রাখতে হবে, তোমাদের নাম্বার নাম দিয়ে আগে থেকে জানিয়ে রাখতে হবে, সেই হিসেবে ওরা অ্যারেঞ্জ করে। আর এখানে এসেও তোমরা পেতে পারো, কিন্তু ওটা যদি অ্যাভেলেবেল থাকে, কেউ যদি না নেয় যেরকম হয় আর কি, যদি অ্যাভেলেবেল থাকে তাহলে তোমরা এখানে এসে ভোগ পাবে, কিন্তু সবথেকে ভালো হয় তোমরা যদি আগের দিন ফোন করে আসো। তোমাদের কোন নাম্বারে ফোন করতে হবে সেই নাম্বার কিন্তু স্ক্রিনে আমি মেনশন করে দিচ্ছি, এই নাম্বারে তোমরা ফোন করে নিও।
প্রসাদের কুপনের জন্য তোমাদের এই জায়গায় লাইন দিতে হবে, আর এই প্রসাদ 12:30 থেকে 1টার মধ্যে দেওয়া স্টার্ট হয়। আমাদের কিন্তু মন্দির পরিক্রমা শেষ হয়ে গেছে, মন্দিরটা কাছাকাছির মধ্যে জাস্ট অসম একটা মন্দির। আজকের ভিডিওটা এইটুকুই, আজকে আর সেমন কিছু শেয়ার করার নেই তোমাদের সঙ্গে। আবার চলে আসবো নতুন একটা ভিডিওতে অন্য কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে, অন্য কোনো নতুন জায়গা। আর কোথায় কোথায় কোন কোন জায়গা নিয়ে ভিডিও করা যায় তোমরা যদি পারো আমাকে সাজেস্ট করতে পারো কমেন্ট বক্সে, চেষ্টা করবো আমি সেই জায়গাগুলো তোমাদের সামনে তুলে ধরা। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, টাটা।